Hello and welcome back again to আজকের এই ভিডিওটা হবে একটা রিকোয়েস্টেড ভিডিও দেখা হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট একজন না দুই তিনজন অবশ্য এইখানকার যে একটা ভিডিও আছে এই ভিডিওর উপর একটা ওপেনার আছে লোগো ওপেনার যেটাকে বলা হয় তো এই ধরনের ওপেনার কি হয় তৈরি করতে হয় প্রিমিয়ার প্রোতে সেটা আমরা দেখব তো চলুন এই জিনিসটা দেখে ফেলে যে কিরকম আমি একটা সিকাস্টার চেষ্টা করছি একটু ফ্রেম করে দিই একটু খেয়াল করে দেখেন এটা কেমন আর অডিওটা মিউট করে দিচ্ছে পর কপিরাইট ইস্যুস এরকম ঠিক আছে বেশি প্লে করবো না জাস্ট এতটুকুই ওপেন হবে তো আমরা যারা শিখেছি শুরু থেকে প্রিমিয়ার প্রোতে যারা কাজগুলো শিখেছি পজিশন স্কেল রোটেশন এই বেসিক জিনিসগুলো জানলে এটা সম্ভব শুধুমাত্র একটু এক্সট্রা ট্যালেন্ট লাগাতে হবে যে কীভাবে আমরা কাজটা তৈরি করতে পারি খেয়াল করে দেখেন যেটা হচ্ছে স্কোয়ার তো আমরা স্কোয়ার না আমরা যে 1920 যে নেটটি আছে সেটাতে নিয়ে কাজ করি আর আপনি স্কোয়ারে দেখতে এটা ভালো লাগবে স্কোয়ারের জন্য দেখেন এখানকার যে শেপটা আছে এখানকার এই শেপের সাথে এটা খুব ভালো ম্যাচ করছে আর যখন আপনি এখানে কাজ করবে এটা অনেক বড় তারপর আমি এখানে দেখিয়ে নিচ্ছি দুটোতে সেম একই রকমভাবে কাজ করা যাবে আমি এটাকে স্ক্রিনটা একটু ছোটো করে নিলাম আর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি নর্মাল একটু বড় পরে একটা শেপ ড্রয়িং করছি এটার কালার আপাতত হোয়াইট থাকুক পরে চেঞ্জ করে নেব আমাদের ডিউরেশন যেটা আছে এটা হচ্ছে আপনার 5 সেকেন্ড ডিফল্ট ডিউরেশন এবার এটাকে আমি একটা রোটেশন দিব তার আগে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখি যে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে কিনা হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট ঠিক জায়গাতে আছে আমরা চাইলে যে শেপ যেটা আছে শেপের যে আমাদের সাইজটা মুভ টুল থেকে শেপের সাইজ থেকে আমরা ফাউন্ডেশন করতে পারি আর এটাকে রোটেশনটা আমরা ঠিক এক্স্যাক্টলি এখানে নিয়ে আসতেছেন রোটেট করে নেব এরকমভাবে ঠিক আছে প্রয়োজন মধ্যে এটাকে আমরা একটু উপর নিচে করে অ্যাডজাস্ট করে নিব এখানে ইনফারেন্স স্কেল থেকে উঠাই দিব এবার থেকে এই নিচে যেটা আছে উইথটাকে বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আপনাকে এখানে একটা দেখার বিষয় যে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছেন অ্যাঙ্কর পয়েন্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা যেন অবশ্যই আপনার এই যে শেপ আছে শেপের মাঝখানে থাকে যদি শেপের মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট না থাকে কাজটা কিন্তু পুরোটা হবে না আর এই অ্যাঙ্কর পয়েন্টটা শেপের মাঝখানে নেওয়ার জন্য যা 2014 ভার্সন আছেন তাদের জন্য এটা অনেক সমস্যা হয়ে যাবে অ্যাঙ্কর পয়েন্ট মাঝখান থেকে না হলে কাজটা পুরো কাজটাই হবে না তো আমরা এখানে শুরুতে দেখবো যে হাইট যেটা আছে এখন এখানে যেহেতু আমরা ক্রস করে নিয়েছি তো হাইট সম্ভবত এটা আসে তো এখানকার হাইট হবে কিন্তু এটা যেহেতু আমরা ক্রস করে নিয়েছি সেই অনুযায়ী আমরা দেখবো তো হাইট নিয়ে যদি আমরা কাজ করি দেখেন এটা অ্যানিমেট হচ্ছে যেগুলো আপনারা বুঝে গেছেন কীভাবে কাজটা করতে হয় জাস্ট এখানে তাগুলো অ্যানিমেশন অ্যাক্টিভ করে দেন আমি এখান থেকে অ্যারাউন্ড 16 ফ্রেম নিয়ে কাজ করছি এখানে একটা কি ফ্রেম নিলাম এবং শুরুতে 0 করে দিচ্ছি দ্যাটস ইট প্রথম অ্যানিমেশনটা রেডি এবং একটু ইন্টারেস্টিং করা লাগবে কারণ দেখেন এখানে যেটা আছে এটা খুব দ্রুত খুলে যাচ্ছে খেয়াল করে দেখেন খুব দ্রুত খুলে যাচ্ছে বন্ধ থেকে আমরা যদি এরকম করতে চাই এখানে কি করতে পারি রাইট বাটন ক্লিক করে এটাকে ইজ ইন অ্যান্ড এটাকে ইজ আউট দুটোকে একসাথে সিলেক্ট করে গ্রাফে এটা আসবো এখানে এরকম একটা গ্রাফ তৈরি করে দিন এই গ্রাফের মিনিংসটা কি গ্রাফের মিনিংসটা হচ্ছে সে শুরুতে স্লোলি এসে খুব দ্রুত যাবে আবার স্লোলি খুলে যাবে এটা হচ্ছে গ্রাফের মিনিংসটা আপনি এটা অপশনাল চাইলে অটো ব্রাউজারে পড়তে পারেন বা একটু সুন্দর করে বা একটু স্মুথলি বা একটু স্লোলি এটা পড়তে পারেন আপনার যেটা মনে হয় আর কি যেমনটা পড়লে আপনার কাছে দেখতে ভালো লাগে এই গ্রাফ এডিটরটা আপনি একটু গ্রাফ করে নেবেন আপনার মতো স্পিড গ্রাফ সেটাকে আছে এবার দেখা যায় কেমন আসেন এবার একদম স্মুথ করে খোলা আছে আর এটা একটু স্পিডি ছিল এটা কারেক্টলি স্মুথ করা যাবে যত আপনি দূরে সরাবেন তত সেটাকে স্লোলি স্মুথলি যাবে যত কাছে নেবেন তত একটু স্পিড গ্রাফের মতো এরকম আসবে তোমাদের কাজটা হয়ে গেছে এটা সবার উপরে রাখবো এটা ওভার লেয়ার দিয়ে দিলাম এবং মিশন লেয়ারে আসবো আসার পরে এখানকার কালারটা একটু আমরা চেঞ্জ করে নেব ইনিশিয়ালি অথবা কালার চেঞ্জ না করলে অপোজিটে যখন ডাউন করবো তখন ওর কাজটা করা যাবে অবশ্য আর একটা লেয়ার নিয়ে এইটার কালারটা আমরা রেড করে দিলাম ডিপ রেড থিম থেকে ডিপ রেড করে দিচ্ছি এখানে রেড কালারটাই আছে অপাসিটি ডাউনের কারণে বোঝা যাচ্ছে না রাইট তো দেখেন এখানকার আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে আর কি ফ্রেম পয়েন্ট সেখানে এসে এইটার পরবর্তী যে পয়েন্টটা এখানে আমরা এই সাইজটাকে 100 থেকে একটু বাড়িয়ে একটু বেশিই বাড়িয়ে দেবো অ্যারাউন্ড এই পর্যন্ত থাকবো আচ্ছা এই পর্যায়ে এটার কালারটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখালে বুঝতে পারবে কতটুকু বাড়ছে যতটুকু বেড়েছে হ্যাঁ নিচে তো রেড আছে এটাকেও Semekere formatet bare ta bløff. FC2 সবগুলোকে একই রকমভাবে কাজ করবে। Well, আমাদের আরো কিছু কাজ করতে হবে যে opacity নিয়ে যেটা বলেছিলাম opacity ডাউন করতে হবে। তো মেক শিওর এটা কালার আবার হোয়াইট করে দিই। এটা আপনাদের বোঝানোর জন্য ছিল। আর শুরু থেকে যখন আমি কাজ করছি এটার কালার এটার হোয়াইটই রাখছি, এইটার কালার আবার একটু হোয়াইট এবং এটা রেড এরকম করে দিলাম। এবার এখানে opacity নিয়ে আপনি শুরু যে opacity আছে এটা opacity around 50% করে দেন। 50 নিচেরটা আমরা করে দিলাম 40 আর একদম নিচে যে রেড যেটা আছে এটা করে দিলাম around 30। এবার দেখেন অনেক ফার্স্ট সেকেন্ড এরকম হয়ে গেছে। আর যদি আপনার এটা আরও কম বেশি মনে হয় আপনি এই opacity কম বেশি করার মাধ্যমে এটাকে তার একটু থিকনেসটা বাড়বে। আমি সবগুলো উপরে উঠিয়ে দিচ্ছি এবং এই যে ভিডিওটা আছে এটাকে এবার এখানে নিয়ে এসে রাখছি। প্রথমে ভিডিও থেকে ইফেক্টটাকে সরিয়ে দিই যেটা আগে থেকে তৈরি করা আছে। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি রেজার টুল দিয়ে, কেটে দিচ্ছি ডিলিট, অডিওটাকে রিমুভ করে দিই, এটাকে নিয়ে আসতে এখানে। এবার খেয়াল করে দেখেন আমাদের অ্যানিমেশনটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এখানে আসেন একটু ফ্রেম দেখেন এখানে যেমনটা দেখলেন এখানে কিন্তু সেরকম নিয়ে আছে। ঠিকঠাকটা একটু বেশি মনে হচ্ছে তো উপরে এসে এই যে 50%টাকে এটা একটু 40 করে দেন, 40 আর নিচে যেটাকে অলরেডি 40 আছে এটা 30 হবে। আর হ্যাঁ আপনি কিন্তু এখানে এই কি ফ্রেম নিয়ে কাজ করা যাবে না, এখানে কি ফ্রেম অপোজিটিতে যেন কোনো কি ফ্রেম না থাকে, কি ফ্রেমগুলো আমরা উঠে দিই। এখানে আমরা 30 করে দিন। দ্যাটস ইট। কংগ্রেচুলেশন, প্রথম যে স্টেপটা আছে আপনি খুব সহজে শিখে গেলেন যে কীভাবে কাজটা করতে হয়। আবারও দেখে দিচ্ছি এটা কিন্তু এরকমভাবে ওপেনার আছে এবং সেম একই রকমভাবে ক্লোজ হচ্ছে, এটা আমরা দেখাবো কীভাবে আপনি ক্লোজ করতে হয়। তার আগে আচ্ছা ক্লোজ করা যদি আপনার আর ক্লোজ করে ফেলি কাটছে এরকমভাবে আমরা এই পর্যন্ত সবগুলোকে নিয়ে কাট করে দিচ্ছি। ঠিক আছে, কাট করে এটাকে সরে রাখলাম দুদিন বাসা দরকারও নাই, আমি সবগুলোকে নেক্সট করে নিচ্ছি। নেক্সট একটা বাকি এখানে রাখলাম, রাইট বাটন ক্লিক, স্পিড ডিউরেশন থেকে জাস্ট রিভার্স করে দুটোকে এক করে দিল। তো দেখেন আবার ঠিক ওই একই রকমভাবে ক্লোজ হয়ে যাবে যেমনটা এখানে হচ্ছে। তারপরে দেখেন এখানে প্লে করছি, তো এবার আমাদের এখানে একটা লোগো আছে, লোগোটা প্রথমে সার্কেল আসছে এবং একটা শব্দে মানে পাশে দেখে আর একটা সাবটাইটেল নাম চলে এসছে। এটাও খুব সহজ, এটাও একদমই সহজ। আচ্ছা এটার পড়ার জন্য কিছু করতে হবে, লোগো নিয়ে আসতে হবে। তো আমার কাছে তারপর কোনো লোগো নাই, আমরা একটা দামি লোগো তৈরি করি তাই না। এখান থেকে জাস্ট বোঝার জন্য একটা ইলিপস নিয়ে নিচ্ছি, রঙটা হালকা অ্যাশ কালার রেখে দিন বোঝার জন্য আর কি। ওকে, এটাতে আমরা একটা সিম্পল পজিশন অ্যানিমেশন করবো, এটা যেখানে থাকুক অ্যানিমেশন হোয়াট এভার ব্যাপার না, আমরা একটা সিম্পল 10 ফ্রেমের একটা অ্যানিমেশন করবো। ঠিক আছে, এটা আমরা প্রথম ক্লাসগুলোতে এগুলো দেখেছি কিন্তু আমরা হয়তো জানি না এগুলো দিয়ে এত কিছু পারা যায়। তো আপনি যদি পজিশন স্কেল রোটেশনের ব্যবহারগুলো ঠিকঠাক মতো জানেন তাহলে কিন্তু সব কাজগুলো ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। এটাই আমি হয়তো আসতে চাচ্ছি না, আমি চাচ্ছি আর একটু সরি কি ফ্রেমে যাই আর একটু দূরে এখানে থাকলেই। ওকে পারফেক্ট, তো এটা আমাদের সিকোয়েন্স নাম্বার 6 এটা হয়ে গেছে। এবার আমরা আরও একটা সিকোয়েন্স নিব সেখানে আমার নাম লিখে দেবো আর কি। হ্যাঁ টেক্সট নাম আছে, খেয়াল করে দেখুন এখানে একটা ব্ল্যাক কালার বর্ডারও আছে, ওইটা নেওয়ার জন্য কি করতে পারি ব্ল্যাক কালার বর্ডার। তো আমরা আপাতত একটা ব্লু কালার বর্ডার নিয়ে পরে ব্ল্যাক করে দেবো, সেটাকে আপাতত একটু ব্লু কালার থাকুক বা যে কোনো একটা কালার থাকুক, পরে আমরা কালার চেঞ্জ করবো। আচ্ছা আমি এক্সাক্ট এটাকে আর একটু ছোটো করে নিই, বুঝে ওখানে ছোটো করতে পারতাম, একটু ছোটো করে নিই এরকম থাকতে। দেন এটাকে একটু জুম করে নিতে পারি, আমরা জুম করছি অ্যারাউন্ড 100%। একটা টেক্সট লিখছি এর উপরেই, আলাদা লেয়ার নিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। টেক্সট সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব লিখে একটা স্ক্রিনটাকে খুব ছোটো করে দিব, এত করে এটা আমার যে টেক্সটটা আছে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। পাশাপাশি এই যে আমাদের লেয়ারটা আছে, লেয়ারটাকে আমরা আরেকটু শেপটাকে আরেকটু ছোট করে নিই। ঠিক আছে, এটা জাস্ট ডিজাইনের জন্য, আমার কাছে তো লোগো আর কোনো নাম নেই, এই জন্য এটা কেনা হয়। হ্যাঁ, এই যেটা অন্য কোনো কারণ নেই, এই জন্য না, এই দুটোকে নেক্সট করে দিব। নেক্সট সিকোয়েন্স নাম্বার 7 যেটা আছে, সিকোয়েন্স নাম্বার 7টাকে নিয়ে আমরা এখানে একবার টেনে এসব দেখবো যে আমাদের ফিনিশিং কেমন লাগে দেখতে। এটা যেরকম আছে এটাকে ফিট ডিফারেন্ট করলে যেমনটি আছে এখানে ঠিক এক্স্যাক্টলি এখানে ঠিক সেরকম আছে কিনা। ওইরকম আছে, একটু বড় মনে হচ্ছে এটা জুমের কারণে না, তো এটা জবর বা ছোটো করার কোনো ব্যাপার না, কারণ আপনি এখানে এসে যদি আপনি স্কেল আপ করেন এই নেক্সটটাকে নিয়ে একটু স্কেল আপ করে দেন তাহলে অটোমেটিক এটা বড় হয়ে যাচ্ছে। তো ছোটো বড়ো কোনো একটা ফ্যাশন না আমরা একটু বড়ো করতে পারি। এইখান থেকেই এটাকে অ্যাডজাস্ট করবো, আবার আমরা অ্যানিমেশনটা করবো এরকমভাবে সে সামনের দিকে বেরিয়ে যাবে। তো একটা ইফেক্ট কল করি, মানে আমার ট্রান্সফার ইফেক্ট নেওয়ার পরে আমরা এখান থেকে মার্কসের থেকে এটাকে একটু মার্কস করে নেব। আমরা এরকম একটা মার্কস করে নেব, ওইটাতে সিলেক্ট করে এই মাস্কের যে লাইনগুলো আছে এটা একটু শর্ট করে নিই। উপর থেকে দুটোতে সিলেক্ট করে একবারে এক অ্যাঙ্গেল একটু শর্ট করে নিচ্ছে। এটা ক্রপ করে পারা সম্ভব, কিন্তু মাস্ক করলে জিনিসটা দেখতে একটু ভালো আসে। এই পাশ থেকে একটু শর্ট করে নিচ্ছে। দেন এটা এরকমভাবে থাকবে, আমাদের পজিশন অ্যাক্টিভ হবে। এগেইন 10 ফ্রেম, কারণ 10 ফ্রেম দিয়ে কাজটা শুরু করেছিলাম, আপনাদের মনে আছে কিনা। তো এখান থেকে 10 ফ্রেম সে বাইরের দিকে চলে আসবে। এখানে দেখেন কি আছে, খেয়াল করে দেখেন সে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, তাই তো। তো আমার এখানে এসে তাই করতে হবে। এখানে আসলাম, মাস্ক যেটা আছে এটা শুরুতে দেখা যাবে না, এরকম থাকবে। আর ফন্টের টেক্সট যেটা আছে, টেক্সটের পজিশনটা এখানে এরকম থাকবে। দেন এখানে সেটা ভিজিবল হবে। দেখেন কেমন হলো। এবার আমাদের যে লেয়ার এখানে ছিল এটা সিকোয়েন্স নাম্বার 6, এটাকে আমরা পিকটা ফ্রেম করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিই। পরে আবার নিয়ে আসবো আমরা সিরিজ নাম্বার 16। দেখেন এবার একটা একটা করে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স নাম্বার 6 রাউন্ড, সিকোয়েন্স নাম্বার 7 আমাদের এই লোগোটা, আর সিকোয়েন্স নাম্বার 5 আমরা কাজটা করছি। তো অ্যানিমেশনটা কখন হবে, এখানে দেখেন কখন হয়েছে, যখন আমাদের ফুল শেপে এটা এসছে তখন। তো ঠিক এখানেও আমাদের ফুল শেপে যখন কোথায় আসবে এই জায়গাটা, তো লোগোটা আমরা নিয়ে আসতে পারি। সিকোয়েন্স নাম্বার 6কে কপি করে নিয়ে আসতেছি এখানে, অডিওটা লাগবে না, রিমুভ। এখান থেকে দেখেন সে এখন চলে আসবেন, এসে সে যাবেন এই প্রান্তে চলে আসলো এখানে, তাই না। দেন আমাদের যে সিকোয়েন্স নাম্বার 7 আছে এটাকে নিয়ে আসবো। এখানে যেন বেরিয়ে আসেন, এই পর্যায়টাকে একটু স্কেল আপ করতে হবে হালকা। লোগোটাতে আপনার লেখানে দেখতে অতটা ভালো লাগছে না, লেখা থাকতে আর একটু বেশি ভালো লাগতো। যখন এটা এইখানে আসছে এইটাকে আমরা একটু পজিশন দিব এরকমভাবে। এখানে কিন্তু এখানে এটা যে বেরো হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন রিপোর্ট থেকে বেরোচ্ছে না, এটা শর্ট করে দিই। এটির পাশ দিয়ে বেরোচ্ছিল, মানে অর্ধেক থেকে। এখানে আমরা তাই করেছি যে অর্ধেক থেকে নিচ্ছি, চাইলে এটাকে আপনি পজিশনটা যে কোনো জায়গাতে রাখতে পারেন। এতটুকু আমার স্টুডেন্টরা পারবে আমি জানি। এবার এটাকে পজিশন আমরা দিয়ে দিব। হ্যাঁ, আর একটু সরাই দিলাম এই পাশে। এখানে থাকলো ওকে তাহলে ওই সাইডে একটু পটার করে দিই কারণ একসাথে অনেকগুলো কাজ চলছে একটু হ্যান্ড ভারী হয়ে গেছে তো বেরিয়ে আসছে না টেক্সটটা এই টেক্সটটাকে একটা পজিশন দিতে হবে এই পর্যায়ে শুরুটা থাকবে হচ্ছে সে আর ওই দিকে এবং যখন এখানে থাকবে তাকে আরেকটু ওদিকে সরাতে হবে আরেকটু ওদিকে সরে যায় দ্যাটস ইট এবং এখানে একটা আমরা পজিশন নিয়ে নিব এবার যখন আমাদের টেক্সট সরে আসছে এই পর্যন্ত মানে সার্কেলটা যখন এই পর্যায়ে আসলো তখন এটাও যেন সরে এখানে চলে আসুন অ্যাপ্লাই ফোনটা দেখবো আরেকটু পাশ সরান দরকার না আরেকটু মিক্স থেকে আরেকটু পাশ সরা দরকার ওকে তো এটা পজিশন দিয়ে আপনার ঠিক করে নিলে হয়ে যাবে আর যদি টেক্সটটাকে সুন্দরভাবে এখানে ডিজাইন করা নাই মানে লোগোর মতো দেখলে আর একটু ভালো লাগতো আপনাদের যেমনটা এখানে লোগো আছে তো এখানে সেম একই কাজ করতে হবে আমাদের সেম একই রকমভাবে এটাকে রিভার্স করতে হবে রিভার্স করলে এখানে যে ইফেক্টটা আছে এই রিভার্সের সাথে এটা আবার সামঞ্জস্য থাকবে তো ফুল যখন এত বড় হয়েছে ঠিক একই রকমভাবে এটাকে কেটে নিলাম সিলেক্ট দুটোকে একসাথে রিভার্স করব নেক্সট এই পাশে থাকবে রাইট বার ক্লিক স্পিড ডিউরেশন রিভার্স আচ্ছা এখানে একটা কাজ করতে পারেন আরেকটা এখানে কাজ আছে কি আমরা সবগুলো একসাথে খুলছে পাচ্ছে যে সাদাটাই খুলুক এই দুই স্প্রে পরেটা খুলুক তারপরে এরকম ফ্রেম খুলুক সাদাটা ওপরে সাদা এখানে যাবো অথবা আপনি দুইটা ফ্রেম করে এখানে আগাতে পারেন টু ফ্রেম এই দুটোকে একটু টেনে দেন সামনের দিকে এরকমগুলো একটু ইন্টারেস্টিং হয় এগুলো অপশনাল আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন চার ফ্রেম আছে ওটা টেনে দেন দেখতে একটু আরেকটু ভালো লাগলো এখানে এবার দেখেন এখানে কিন্তু আমার এই পিকটা পেয়ে গেছে এখানে রিভার্স করার কারণে আপনাদের এটাতে রিভার্স যেটা করেছে সেখানে এফেক্টটা যায় নাই আর কি এই জন্য একটু বাউন্সের মতো আসছেন তো আপনারা শুরুতে এটা করে নেবেন হ্যাঁ তাহলে এরকম বাউন্সের মতো আর আসবে না আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে আর যারা শিখতে চেয়েছেন তাদের তো হবেই তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী স্টার উপরে ভিডিও দেখতে চান আপনারা সেটা সেটাকে কমেন্ট করতে পারেন আপনাদের রিকোয়েস্ট পেশে থাকে অবশ্যই চেষ্টা করুন তারপর একটা ভিডিও তৈরি করার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম